আমি হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন খান। আমি ঢাকা বাংলাদেশে থাকি। আমি একটা প্রাইভেট জব করি মাল্টি স্টেট কোম্পানিতে বাংলাদেশের, সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপ। 2007 আমার প্রথম কিডনির ব্যাপারে একটু সমস্যা হয়, আমি ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে টেস্ট টেস্ট করে বলে যে আপনার কিডনিতে একটু সমস্যা, আপনি বেটার টু টক উইথ নেফ্রোলজিস্ট। তা আমি নেফ্রোলজিস্টের সাথে আলাপ করি করি উনি আমাকে বায়োপসি করার সিদ্ধান্ত দেয়। আমি বায়োপসি না করে আমি একটু ইন্ডিয়া ঘুরে আসি, ইন্ডিয়া ডাক্তার আমাকে বায়োপসি করার পরামর্শ দেয়। তো আমি ঢাকায় এসে বায়োপসি করার পরে আমাকে কিডনি মোটামুটি ভালো একটা সমস্যা হয় আর কি। বাংলাদেশে আমি মোটামুটি অনেকগুলি নেফ্রোলজিস্টের সাথে কথা বলেছি। প্রথম স্টেজে ধরা পরে যখন আমার ক্রিয়েটিন 1.5 থেকে 1.67 এরকম উঠতেছিল, আমার কিডনির নেটগুলি ছিল, এই নেটগুলি সব স্কুইজ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সারার কোনো লক্ষণ নেই। শেষ পর্যন্ত তারা আমাকে ওই কিডনি ট্রান্সপ্লান্টের কথাই বলে অথবা ডায়ালাসিসের কথা বলে। তাই আমি বলছি যে ডায়ালাসিসে যাব না, একবারে ট্রান্সপ্লান্টেই যাই। পরে আমি ওই একটা হসপিটালের সাথে আমি যোগাযোগ করি, আমার ছোট ভাই, ও আমাকে বললো যে থাইল্যান্ডে আমার লোক আছে, থাইল্যান্ডেই করি, আমি থাইল্যান্ডে যোগাযোগ করি। পরে থাইল্যান্ডে এই বেস্তানি হসপিটালের সাথে ছিল বাংলাদেশ ইন্টারপ্রিটার, হসপিটালের কর্তৃপক্ষের সাথে অ্যাথরিটির সাথে আলাপ করে ওরা গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ নিয়ে আসে। আমি ডোনার সাথে নিয়ে এই বেস্তানিতে হসপিটালে আসি। এখানে নেফ্রোলজিস্ট স্যার করলাম ডক্টর আম্ফাই ওয়ান, খুবই ভালো মহিলা, এবং তার ডায়াগনোসিস এবং তার কথা ইয়েটিয়া সবই আমাদের ভালো লেগেছে। তারপরে উনি ডেট দিল, আমরা ডেট অনুযায়ী ইনশাল্লাহ তখন সাকসেসফুল অপারেশন হয়। অপারেশনটা হয়েছে 2012-র। তারপরে প্রতি বছরে আমি ইয়াতে আসি, আল্লাহ চায় তো এখন তো ভালোই আছি, আল্লাহর অশেষ মেহরবানি, সবার দোয়া, আমি এখনও বেঁচে আছি। আমি যখন ট্রান্সপ্লান্ট করার আগ মুহূর্তে পর্যন্ত তখন আমার ক্রিয়েটিন হয়েছিল 12, ফরজ হয়ে গিয়েছিল ডায়ালিসিসের জন্য, কিন্তু আমি ডায়ালিসিস করি নাই। আর তখন তো আমার হাত পা ফুলে গেছিল, মুখ ফুলে গেছিল, চলাফেরা করতে পারতাম না, খেতে পারতাম না, অ্যাপেটাইট ছিল না, আর হাঁটতেও পারতাম না, সবসময় একটা রেস্টে থাকতে হইতো, মন মেজাজ ভালো থাকতো না। যেদিনকে অপারেশন করেছে পরের দিনই আমার ক্রিয়েটিন চলে আসছে 2.5, তারপরের দিন চলে আসছে 1.5, মানে খুব র্যাপিডলি এটা ইয়ে করছে। এবং আফটার অপারেশন আল্লাহর চাইতো, আল্লাহর কাছে অশেষ মেহরবানি, আমি আমার আগের জীবন ফিরে পেয়েছি আর কি। যে আগে যেমন খিদা লাগতো, খাইতে পারতাম, খাওয়ার কথা স্বাদ পেতাম, কিন্তু অপারেশনের আগে এইগুলি সব চলে গেছিলো, কোনো স্বাদই পেতাম না। আমার ডায়াবেটিসের জন্য তো তেমন মানে খাওয়ার জন্য একটু রেস্ট্রিকশন আছে, কিন্তু বলে দিছে তুমি সবই খেতে পারবা, কিন্তু অল্প অল্প পরিমাণ মতো, কোনো রেস্ট্রিকশন নেই। তা আল্লাহ চাইতো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ট্রান্সপ্লান্টের আগে আমি সাংঘাতিক প্রবলেমে ছিলাম, এগুলি সব নর্মাল, সে আগের অবস্থায় ফিরে আসছে, একদম নর্মাল লাইফ ফিরে আসছে। এখন আমি জগিংও করি, ইচ্ছা করলে যদি আমার শরীর কুলায় আমি কিন্তু জগিংও করেছি, দৌড়াইছি, মানে হাফ অ্যান আওয়ার আমি দৌড়াইতে পারতাম, ইভেন কি আমি ফুটবলও খেলেছি। ডোনার ভালো আছে, ওনাকে দেখতাম ওনার কোনো মানে পরিবর্তন হয়নি। ডাক্তার অবশ্য আগে বলেছে যে একটা কিডনি নিয়ে জীবন পার করা যায়, কোনো সমস্যা হয় না, মানুষের একটা কিডনি যথেষ্ট, এবং সেটা প্রমাণ পেয়েছি আমার ডোনারকে দেখে। ওনার চেহারা দেখলে এরকম বোঝা যায় না যে উনি খারাপ আছে, উনি শরীর স্বাস্থ্য আল্লাহ চাইতে ভালোই আছে। যখন ট্রান্সপ্লান্ট করি তখন আমার 46 মনে ছিল, ওনার মনে হয় 40-41 ছিল ওনার। কিডনি যদি ট্রান্সপ্লান্ট করতে হয়, ডাক্তার যদি কাউকে সাজেস্ট করে, আমার পরামর্শ হচ্ছে ডু ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা তাড়াতাড়ি করে ফেলেন, একটা প্রপার জায়গায় করেন যেখানে করলে আপনি আপনার স্বাস্থ্য ঠিক মতো থাকবে। আমি যেহেতু থাইল্যান্ড থেকে করেছি, ডাক্তারের উপরে আমার যথেষ্ট ইয়ে আছে, ওরা সব দিক থেকে ভালো, ওদের ডায়াগনোসিস ভালো, ওদের আচার ব্যবহার সব কিছুই ভালো, এবং মনে হবে না যে আপনি দেশের বাইরে আছেন, আপনি মনে হয় যা পরিবারের একটা এনভায়রনমেন্টের মধ্যে আছেন। আমার ডায়াবেটিস আছে, কিন্তু মারাত্মক ডায়াবেটিস, এই ডায়াবেটিস নিয়েও কিন্তু এখন আমার কিডনি ভালোই আছে। আমি যখন ট্রান্সপ্লান্ট করি আমার শরীর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তো তখন আমি মনে করতাম যে আমি তো হাফ ডান, অর্ধেক তো মরেই গেছি, তো শুধু যদি ট্রান্সপ্লান্ট করে যদি দেখি যদি বেঁচে থাকতে পারি কি না, আল্লাহ কি চায়। আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম টেস্ট করাতে, তখন ডাক্তার আমাকে বলছিল যে ট্রান্সপ্লান্ট করলে তুমি পূর্বের অবস্থায় ফিরে আসবা, তুমি যে অ্যাপেটাইট লস করছো ওইটা আবার ফিরে আসবে, তুমি খেতে পারবা। তখন আমি মনে করলাম যদি এরকম হয় তাহলে হোয়াই নট, আমি কিন্তু বসে আছি, ট্রান্সপ্লান্ট করি, যেহেতু পারবো, আমি আমার অ্যাবিলিটি আছে। ট্রান্সপ্লান্ট কিন্তু ভয়ের কিছু না, সত্যি এটা ভয়ের কিছু না, রেগুলার চেক আপের মধ্যে থাকতে হবে। অপারেশনের পরে ডাক্তাররা বলছে যে 3 দিন পরে তুমি যে রোগী এই ভাবটা থাকবা না, তুমি মনে করো তুমি ভালো হয়ে গেছো, তুমি হাঁটাচলা করো। ওরা কিন্তু বিশ্রাম থেকে 3 দিন পরে আমার উঠাই দিচ্ছে, যেমন নার্সরা বলতো মিস্টার খান অ্যাক্টিভিটি মানে কি তুমি চলাফেরা করো, তা আমি উঠে ওদের কথা মতো হাঁটতাম। সবচেয়ে ব্যাপার হলো অপারেশনের পরে যে হ্যাঁ হ্যাঁ মরে গেছি এরকম মনে করলে হবে না, এত কমপ্লিকেশনের পরও আল্লাহ আমাকে বাঁচায় রাখছে, কিন্তু এটা আমার মনের জোর ছিল, জোর রাখতে হবে।
যে আমি আমার অপারেশন হয়েছে আমি গেছি শেষ, এরকম মনে করলে হবে না। তোমাকে মেন্টালি, তোমাকে ফিজিক্যালি, তোমাকে সাংঘাতিক ইয়ে রাখতে হবে, আস্থা রাখতে হবে যে না আমি অপারেশন করছি আমি ভালো হয়ে যাব। এই জোরটা আমার ছিল হসপিটালের যে ইয়াটা পেয়েছি আমি, আমার মনে হয় নাই যে আমি বাইরে আছি, আমার মনে হয় যে আমি ফ্যামিলির মধ্যেই আছি। ব্যস্তানিকের জন্য ধন্যবাদ, বিশেষ করে আম ভাই ওয়ান যেভাবে উনি আমাকে ট্রিট করেছেন আমি ওনারটা কখনো ভুলব না। আই কিপ ইট ইন মাই হার্ট।